সবাইকে গুড ইভিনিং। যেরকম কথা দিয়েছিলাম সেই রকম কথাটা রাখতে আজকে খুব অনিচ্ছা সত্ত্বেও এই লাইভটা আসা। এখন এই মুহূর্তে আমি আমার এই 1.5 বছরের জার্নি, ত্রিনয়নীর জার্নি, তার লাস্ট শটটা দিয়ে এসেছি মাত্র। তো সবাইকে যেটা বলার সেটা হচ্ছে অনেক ভালোবাসা আমাকে 1.5 বছর এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য, আমার একটা নতুন জীবনযাত্রায় সামিল থাকার জন্য, আমাকে এতটা আশীর্বাদ করার জন্য। এখনও আমাদের ইউনিট প্যাক আপটা হয়নি, কিন্তু আমার ত্রিনয়নীর শেষ সিনটা আমি এখন শ্যুট করলাম এবং আমার ত্রিনয়নীর জার্নিটা এখানেই সবাইকে সাক্ষী রেখে আমি শেষ করতে চলেছি। আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো কোনো না কোনো দিন কোনো না কোনো নতুন চরিত্রে আবার আপনাদের সবার সামনে আসতে পারব। আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন এবং এভাবে আশীর্বাদ করুন যাতে আমাদের মতো ছেলেমেয়েরা একটা কাজ করেই না থেমে যেতে হয়, যেন আরও অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এমনটাই আশা রাখব। আমি ধন্যবাদ জানাতে চাই শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশনকে এবং জি বাংলাকে, যে আমাকে এতটা দিন এত সুন্দরভাবে এত মানুষের ঘরে ঘরে সবার মনের মতো একটা চরিত্রে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমি যে সবার এতটা কাছের হয়ে উঠতে পেরেছি এটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষত জি বাংলা এবং SBFকে, এবং যাদের নাম না করলেই নয় তাদের সবার নাম করাটা সম্ভব হবে না এখন এই মুহূর্তে। তবে এই শেষ শটটা দেওয়ার পর আমার যাদের নাম না করলেই নয় তারা হচ্ছেন বিশেষত প্রথম আমার বাবা মা। আমার বাবা মা আমাকে এরকমভাবে সাপোর্ট না করলে হয়তো আমি আজকে এই জীবনটা দেখতে পেতাম না। আর আমি যা যা চেয়েছি সেইগুলো আমাকে সবটা পূরণ করানোর জন্য আমার বাবা মা একমাত্র প্রথম দিন থেকে আমার সাথে আছেন, এবং আমার ফ্যামিলি মেম্বার্স যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, আমার ত্রিনয়নীর টিমের সবাই, ত্রিনয়নীর টিমের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আমাকে কখনো ফিল না করতে দেওয়ার জন্য যে আমি একটা নিউ কামার। তাই আমি আজকে এই লাইফটা আমার করার ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু আমার যে বন্ধু বান্ধবরা বা আমার যারা অনুগামী রয়েছেন তারা প্রচণ্ডভাবে চেয়েছিলেন আমি শেষ শটটা দিয়ে যেন সবার সাথে ইন্টারাক্ট করি, বাট সেইভাবে ইন্টারাকশন করার জন্য বা আপনারা কেমন আছেন সেটা জানার মতো এখন এই লাইফটা আমার নয়, সেই জন্য আমি হয়তো আবার পরে আসবো। তবে এটাই একটাই কথা বলার, আমার বাবা মার পরে আমি যাদেরকে স্থান দিয়েছি সেটা হচ্ছে আমার গুরুরা। আমার গুরুদেরকে অনেক প্রণাম, অনেক ভালোবাসা আমার মাথার ওপর এরকম আশীর্বাদের হাত রাখার জন্য। আমার নাট্যগুরু কৌশিক মুখার্জি, যার জন্য আমার অভিনয়ের নেশাটা আমার ভেতর আনা। আমার প্রথম ফটোগ্রাফার দেবরাজ ঘোষ, যার ক্যামেরার সামনে প্রথম আমার মডেলিংয়ের শট দেওয়া। এবং আমার পরবর্তীকালে আমি থিয়েটার করতে করতে যাদেরকে সাথে পেয়েছি তাদেরকে অনেক ভালোবাসা, এবং কৌশিকদাকে অনেক ভালোবাসা যে আমাকে এত সুন্দর একটা কাজের জন্য রেফার করা। আর শাহানাদির জন্য আমার এত সুন্দর একটা চরিত্র প্রাপ্তি, মিস্টার স্বর্ণেন্দু সমাদ্দার আমার ডিরেক্টর, আমার ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড, ওনাকে অনেক ভালোবাসা এবং প্রণাম। আমার পরবর্তীকালে স্বর্ণেন্দু সমাদ্দার যাওয়ার পর যারা যারা আমার ডিরেক্টর হয়ে এসেছেন তাদের অনেক অনেক প্রণাম, অনেক ভালোবাসা। আমার স্ক্রিপ্ট রাইটার সৌভিক চক্রবর্তী দাদা, মালবাদী শ্রাবস্তী দি, যারা যারা আমার লাইনার লিখেছেন সবাইকে অনেক ভালোবাসা। আমার ত্রিনয়নী হওয়ার পর যে যে মিডিয়ার লোকজনের সাথে আমার আলাপ হয়েছে, টলি টাইম, সিটি সিনেমা,
এবিপি সবার যতজন আমার জার্নালিস্ট এবং রিপোর্টার বন্ধু আছেন, আনন্দলোক এবং এবং যে যে ইন্টারভিউগুলো আমি করেছি, অর্পিতা আছো, অর্পিতাদি এবং সবার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সবাইকে সবাইকে অনেক ভালোবাসা। তোমরা প্রফেশনালিজমের বাইরেও আমার সাথে অনেক ভালো সময় কাটিয়েছো, আমার আবদার রাখতে আমার ত্রিনয়নের কস্টিউমে আমাকে হাতিবাগান ঘুরিয়েছো, আমাকে ফুটের জিনিসপত্র কিনতে নিয়ে গেছো শুটিংয়ের কস্টিউম পরে, তাদেরকে অনেক ভালোবাসা। তারা রিপোর্টিং করতে এসেছিলেন কিন্তু তাও আমার আবদার রাখতে তারা গেছেন আমার সাথে, এই কস্টিউম পরেই গেছি তাদের সাথে। এবং আমার বেস্ট ফ্রেন্ড তনুশ্রী, আমার দিদি কাম বন্ধু দিয়া দিদি, আমার যতজন আমার কাছের লোক আছেন সবাই, যারা প্রথম থেকে আমার স্ট্রাগলটা দেখেছেন তাদের অনেক ভালোবাসা এই রকমভাবে আমার পাশে থাকার জন্য। আর আমি জি বাংলার সোহিনীদি এবং গঙ্গোত্রীদিকে অনেক ভালোবাসা জানাই, মনিদা আছেন, সুদীপ্তাদি আছেন, সবাইকে, এত এত দিন ধরে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে তার জন্য। আর জানি না কাদের নাম বাদ যাচ্ছে, গৌরবকে অনেক ভালোবাসা, গৌরবকে আমার অ্যাজ আ হিরো বা অ্যাজ আ কো অ্যাক্টর হিসেবে পেয়ে আমি খুব থ্যাঙ্কফুল টু হিম। ও খুব সাপোর্টিভ এবং আমাকে যথেষ্ট হেল্প করেছে, কোঅপারেট করেছে, তার জন্য অনেক ভালোবাসা। এবং আমার যতজন কো আর্টিস্ট আছেন, যতজন, সবার জনে জনে নাম করছি না, যারা যাদের ট্র্যাক অফ হয়ে গেছে তাদেরকেও অনেক ভালোবাসা, যাদের সাথে হয়তো এক সপ্তাহ বা একদিন কাজ করেছি তাদের অনেক ভালোবাসা, আমার গুরুজন যারা রয়েছেন বোধিদা মিতা আন্টি, এখন কাজ করলাম শেষ আর কি, আজকে সিন করলাম রত্না আন্টি, সবাইকে অনেক ভালোবাসা, দেবজানিদি, সুজয়দা, রিদি, কৌশিকিদি, সবাই, পুষ্পিতাদি, সবাই, সবাইকে অনেকটা ভালোবাসা। আর যারা আমার এত এত বন্ধু, এত আমার ফেসবুকের এত ফলোয়ার, আমার ইনস্টার এত ফলোয়ার, আমার সোশ্যাল মিডিয়ায় যতজন আমার বন্ধু রয়েছেন সবাইকে অনেক ভালোবাসা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার কাটোয়াবাসীকে অনেক ভালোবাসা, কাটোয়ায় থেকে আমার এতটা জেদ, আমার এতটা উদ্যম সবটাকে চোখের সামনে দেখা, আসলে আমি ওখান থেকেই সবটা শুরু করেছিলাম, তো তাদেরকেও অনেকটা ভালোবাসা। এই লাস্ট শট যখন দিচ্ছিলাম আর কি, তখন নিজেকে সামলে নেওয়ার জন্য যে তাগিদটা, যে আমার সেট লাইট অফ হয়ে গেছে, মানে বুঝতে পারছেন আজকে শেষ দিন, যাই হোক এই অন্ধকারটাও আমার জীবনে এমন কিছু মাইনে রাখে না, দিনের আলোর মতোই সব কিছু থাকুক, আশা করি এটাতেই আপনারা খুশি হবেন। আলো আধারিতেই নয়ন বরাবর থাকতে ভালোবাসে। এবং আজকে যখন সব কিছু গোটানো হচ্ছে দেখছি, কস্টিউম র‍্যাপ হয়ে যাচ্ছে, ক্যামেরার কেবল গোটানো হচ্ছে, এগুলো একটা অন্যরকম ফিলিং, হয়তো বেলুনও ফেটে যাচ্ছে, সবই হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে যাতে আসতে পারি এটাই কামনা করব, আপনারা আমার মাথার উপর সবসময় এইরকম আশীর্বাদের হাতটা রাখবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকুন, এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই খুব সেফ থাকুন, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিন, আশীর্বাদ করবেন যেন বড় হতে পারি, সৎপথে কাজে এসেছিলাম, সৎপথেই যেন সারা জীবন কাজ করতে পারি। আর কি বলবো, সবাই খুব ভালো থাকুন। আর এই কস্টিউমে হয়তো আমাকে আর দেখতে পাবেন না, তাই আমি চেঞ্জ করার আগে শেষ একবার আপনাদের সাথে কথা বলতে এলাম, খুব তাড়াতাড়ি আসবো এইটুকু আমি জানি। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন, আমিও আছি আপনাদের সাথে। ধন্যবাদ।